হ্যালো এভরিবডি, আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে লঙ্কা গাছ। তো আপনারা যারা বাড়িতে গাছ করেন তারা কিন্তু প্রত্যেকেই লঙ্কা গাছ করেন, আর এই সমস্যাটা কিন্তু সবাই সম্মুখীন হন। কী এই সমস্যা? এটা হচ্ছে, দেখুন এই যে লঙ্কা গাছ আপনারা যখন লাগান, এই গাছের যে মাথাগুলো থাকে না, দেখুন এই পাতাগুলো কিন্তু কুঁকড়ে যায়। দেখুন তো এগুলোর থেকে আপনারা কী করে বাঁচবেন সেটা আমি আজকে একটু বলে দিই। প্রথমত দু তিনটি কারণের জন্যই পাতাগুলো কুঁকড়ায়। সেটা হচ্ছে প্রথমত জল, লঙ্কা গাছ কিন্তু জল বেশি পছন্দ করেন। তো আমারগুলো কেন পৌঁছে কুঁকড়েছে তার কারণ হচ্ছে আমাদের এখানে লাস্ট কিছুদিন ধরে নিম্নচাপ ছিল, তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য কিন্তু জল জমে যায় এবং সেই জন্য কিন্তু এই পাতাগুলো কুঁকড়ে যায়। আরেকটি হচ্ছে খাবার, খাবার কখনোই লঙ্কা গাছে বেশি দেবেন না, খুব সামান্য পরিমাণে খাবার দেবেন, তাহলেই কিন্তু লঙ্কা গাছ ভালো হবে। আরেকটা হচ্ছে এখানে কিছু কিন্তু পোকা হয়, সেই জন্য কিন্তু পাতাগুলো কুঁকড়ায়। তো আমি এটাকে আজকে আমি দিয়ে দেখাবো এবং এই রেজাল্টটাও কিন্তু একই সাথে এই একই ভিডিওর মধ্যে আমি পরে অ্যাড করে আপনাকে পাবলিশ করব। তো সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য কী করতে হবে, একটা আপনার কেমিক্যাল ফার্টিলাইজার আছে দুটো, একটা কেমিক্যাল একটা বায়ো, দুটো মিশিয়ে আমি আজকে ইউজ করব। একটা হচ্ছে কনফিডার, দেখুন এইটা, আর একটা কাকা, এটা হচ্ছে বায়ো। এই দুটো আমি কী করেছি, এই কনফিডারটা আমি নিয়েছি 15 ফোঁটা, আর এইটাকে নিয়েছি হচ্ছে আমি কাকাটাকে 10 ফোঁটা। নিয়ে আমি কিন্তু এই 1 লিটার জলের মধ্যে আমার কিন্তু এটা মেশানো রয়েছে। তো তারপরে আমি কী করবো, এটাকে জাস্ট কিচ্ছু করতে হবে না, এরকম স্প্রে করে দেবে। আপনাকে কিন্তু এই একবার স্প্রে করলেই হয়ে যাবে, এটাকে আর বারবার করে এরকম করে কিন্তু কিছু করতে হবে না। দেখুন স্প্রে করে দিলাম এবং এর ফলে কী হবে, এই যেই পাতাগুলো নষ্ট হয়ে গেছে না আমার, এইগুলো কিন্তু ঠিক হবে না, এগুলো যেরকম ছিল ওরকমই থাকবে। কিন্তু এর পরের থেকে যে নতুন পাতাটা বেরোবে সেটা কিন্তু খুব সুন্দর হয়েই বেরোবে। তো আমি কিন্তু এই ভিডিওর সাথে যখন এর গ্রোথটা হবে সেটাও কিন্তু আমি অ্যাড করে দেব। এই দেখুন এই হচ্ছে তার রেজাল্ট, যেটা আমি কিন্তু যে কীটনাশকটা ইউজ করেছিলাম যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়াটা আপনার কী করে আটকাবে। এই দেখুন খুব সুন্দর লঙ্কা কিন্তু আমার হয়েছে এবং যে পাতাগুলো আমার কুঁকড়ে গেছিলো, এই দেখুন এই পাতাগুলো কিন্তু আমার কুঁকড়ে গেছিলো, কিন্তু পরবর্তী যে পাতা সেগুলো কিন্তু ফ্রেশ বেরিয়েছে। দেখুন আবার কিন্তু এই যে এগুলো কিন্তু আবার কুঁকড়ানো শুরু করেছে, এই দেখুন এটা কুঁকড়ে গেছিলো এই পাতাটা, এবং তার পরের পাতাটা এটা কিন্তু ফ্রেশ। দেখুন দেখুন এখানেও কিন্তু লঙ্কা আমার হয়েছে, সমস্ত গাছে কিন্তু আমার এই লঙ্কা আস্তে আস্তে হচ্ছে। এই যে আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনাকে 15 দিন পরপর দিয়ে যেতে হবে এবং জল কিন্তু খুবই কমই দেবেন। এই জলটা যেটা জমে রয়েছে, এটা নিম্নচাপের বৃষ্টি হয়েছিল সেই জলটা জমে রয়েছে, আমি কিন্তু বেশি করে জল দেই না, আপনারা কম করেই জল দেবেন, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর লঙ্কা হবে। দেখুন এই গাছটাতে দেখুন অনেক লঙ্কা হয়েছে, এটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে সেম পরিমাণে লঙ্কা কিন্তু আপনার হবে। তো ভিডিওটা জাস্ট আজকের জন্য এইটুকুই, ভিডিওটা আশা করি আপনাদের সকলেরই উপকার হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।